আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিম আর্নের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন শবে কদরের নামাজ পড়ার সময় ফেরেশতারা যা করে। এই ভিডিও থেকে আপনি আরো জানতে পারবেন লাইলাতুল কদরের অলৌকিক ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। বরকতময় এবং মহিমান্বিত যে সব রজনী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর। ইসলামে লাইলাতুল কদর বা শবে কদর সত্যি বিশেষ স্থান দখল করে আছে। কদরের এক অর্থ মাহাত্ম্য বা সম্মান। অন্যান্য রাতের তুলনায় এই রাতের মহত্ত্ব অনেক বেশি। এই রাতে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেটা মহিমান্বিত এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। যে নবীর উপর অবতীর্ণ তিনিও মহিমান্বিত ও সর্বশ্রেষ্ঠ নবী, এবং যে উম্মতের জন্য অবতীর্ণ করেছেন তারাও মহিমান্বিত ও সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বোপরি আমল না করার কারণে যার সম্মান ও মূল্য ছিল না সেও এই রাতে তওবা ইস্তেগফার এবং বন্দেগীর মাধ্যমে মহিমান্বিত হয়ে উঠতে পারে। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল কোরআন নাজিল করা হয়েছে এই রাতেই। এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি কোরআনকে মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। একই সুরায় আরো ইরশাদ হচ্ছে, মহিমাময়ী রাত্রি কি তুমি কি জানো? মহিমাময়ী রাত্রি হাজার মাস থেকে উত্তম। সত্যি হাজার মাস থেকে পূর্ণ এই অসাধারণ রাত্রি। পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই রাত্রিতে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা এবং পূর্ণ আত্মারা পৃথিবীতে নেমে আসেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কদর রজনীতে কোরআন নাজিল করেছি। আপনি জানেন কি কদর রজনী কি? কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ অবতীর্ণ হন জিব্রিল আলাইহিসসালাম সহ তাদের রবের নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির ফয়সালা নিয়ে, তা উষার উদয় পর্যন্ত। সূরা কদর আয়াত নং 1-5। সূরা কদরের প্রথম আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। এই আয়াত থেকে পরিষ্কার জানা যায় শবে কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এরপর হযরত জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকটে ধাপে ধাপে অবতীর্ণ হয় এই আল কোরআন। শবে কদরের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে অগণিত ফেরেশতাগণ হযরত জিব্রিল আলাইহিসসালাম সহ দুনিয়ায় অবতীর্ণ হন এবং ফেরেশতারা দুনিয়ার সমস্ত অংশে ছড়িয়ে পড়েন, প্রত্যেক স্থানে রুকু সিজদা করেন, মুমিন নরনারীর জন্য দুয়ায় মশগুল হয়ে যান। তাফসিরে ইবনে কাসির থেকে সংগ্রহিত, এই মহান রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে মাফ করেন, তওবা কবুল করেন। এই রাতে মাতা পিতা ও আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তাদের অন্তিম গৃহ জিয়ারত এবং তাদের জন্য দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেন। লাইলাতুল কদরের নামকরণের উদ্দেশ্য, ভারতীয় উপমহাদেশীয় মুসলিম সমাজে শবে কদর নামটি অধিক প্রসিদ্ধ হলেও এর আসল এবং কোরআন শরীফের পরিভাষায় এর নাম হল লাইলাতুল কদর। শবে কদর শব্দটি ফার্সি ভাষা থেকে আগত, আরবি লাইলাতুল আর ফার্সি সব শব্দ দুটোর অর্থই হল রাত। আর কদর শব্দটিও উভয় ভাষাতে অভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, আর তা হল মহান, মর্যাদা, নির্ধারণ করা ইত্যাদি। এই রাতের ইবাদতের ফজিলত সীমাহীন এবং এই রাতে মহান আল্লাহ সৃষ্টিকুলের আগামী 1 বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের হাতে অর্পণ করেন বলে রাতের নাম শবে কদর বা লাইলাতুল কদর করা হয়েছে। শবে কদরের বৈশিষ্ট্য এবং মহত্ত্ব সমূহ। নম্বর 1, পবিত্র কোরআন নাজিল হওয়া। কদরের রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কোরআন নাজিল করেছিলেন। নম্বর 2, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাত অর্জন। কুদরতের রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেছেন এবং রেসালাত অর্জন করেছেন। এরশাদ হয়েছে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা কদর আয়াত নং 1।
নম্বর 3 হযরত জিব্রিল আলাইহিস সালাম এবং রহমতের ফেরেশতাদের আগমন। হযরত জিব্রিল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে ঐশী বাণী নিয়ে পৃথিবীতে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ওফাতের মাধ্যমে নবুয়াত এবং রিসালাতের ধারা বন্ধ হয়ে যাওয়ায় হযরত জিব্রিলের পৃথিবীতে আগমনও বন্ধ হয়ে গেছে। তিনি বছরে একবার মাত্র কদরের রাতে আল্লাহর নির্দেশে রহমতের একদল ফেরেশতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আগমন করেন। এরশাদ হয়েছে, এই রাতে ফেরেশতারা এবং জিব্রিল আলাইহিস সালাম প্রত্যেক কাজের জন্য তাদের পালনকর্তার নির্দেশ সহ অবতীর্ণ হন। সূরা কদর আয়াত নং 4। নম্বর 4 তাকদীর লিখন। শবে কদরে সমগ্র সৃষ্টির আগামী এক বছরের ভাগ্যলিপি করা হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে তা নকল করে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। সূরা কদরের মিন কুল্লি আমরিন অংশের তাফসিরে কাতাদাহ সহ আরো অনেক প্রসিদ্ধ মুফাসসিরগণ বলেছেন, এই রাতে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মানুষের হায়াত, মউত, রিজিক, দৌলত ইত্যাদি নির্ধারিত করা হয়। ইবনে কাসির থেকে সংগ্রহীত। নম্বর 5 ফেরেশতাদের দোয়া। হযরত ইমাম শাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন, লাইলাতুল কদরে ফেরেশতারা মসজিদবাসী মুমিনদের জন্য শান্তির দোয়া করতে থাকেন। নম্বর 6 কদরের পূর্ণ রাত্রি কল্যাণময়। এরশাদ হয়েছে, রাত্রি ফজর উদিত হওয়া পর্যন্ত কল্যাণময়। সূরা কদর আয়াত নং 5। শবে কদরের ফজিলত। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ বলেন, লাইলাতুল কদর সম্পর্কে তুমি কি জানো? কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা কদর আয়াত নং 2-3। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, এই মাসে এমন একটা রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সত্যিকারের কপাল পোড়া। ইবনে কাসির থেকে সংগ্রহীত। অর্থাৎ একটি মাত্র রাত লাইলাতুল কদর ইবাদতের সওয়াব একাধারে 83 বছর ইবাদত করার চেয়েও বেশি। কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আসমানি 100 সহিফা, 4খানা কিতাব সহ মোট 104টি কিতাবের মধ্যে কোরআনই সেরা, কারণ এই কিতাব নাজিল হয়েছে আখেরে নবী, শ্রেষ্ঠ নবী, নবীগণের ইমাম, রাসূলদের সর্দার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তুবা সাল্লাল্লাহু আলাইহিস সালামের প্রতি। এই কোরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যের। হযরতে জিব্রিল আলাইহিস সালাম এই কোরআন বহন করেই ফেরেশতাদের সর্দার হওয়ার গৌরব অর্জন করেছে। মরুর দেশ জাজিরাতুল আরব কোরআনের স্পর্শে পবিত্র আরব ভূমির সম্মান অর্জন করেছে। অলক্ষণে এবং দুর্ভাগ্যময় খ্যাত ইয়াসরিব এই কোরআনের বরকতেই পূর্ণভূমি মদিনা মনোয়ারার সম্মান অর্জন করেছে। তাগুতের আখড়া, শিরক এবং কুফরির শীর্ষ তীর্থস্থান বাক্কা এই কোরআনের তাজাল্লিতে পবিত্র মক্কা নগরীতে রূপান্তরিত হয়েছে। এই কোরআনের পরশে স্বল্পমূল্য কাপড়ের গিলাফ বুকে জড়ানোর সম্মান পাচ্ছে। এই কোরআনের ছোঁয়ায় সাধারণ কাঠের রেহাল সম্মানের চুমু পাচ্ছে। সর্বোপরি কোরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত লাইলাতুল কদর বা শবে কদর রজনীর সম্মানে ভূষিত হয়েছে। কোরআনের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকবে তিনি ততটুকু সম্মানিত এবং মর্যাদার অধিকারী হবেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং তার খাস ব্যক্তি। সহিহ বুখারী কর্তৃক সংগ্রহীত। যার অন্তরে কোরআনের সামান্যতম অংশ নেই সে যেন এক বিরান বাড়ি। সহিহ বুখারী কর্তৃক সংগ্রহীত। একটি প্রশ্ন জাগে, শবে কদর কোন রাতে? এই সম্পর্কে অনেক মতানৈক্য রয়েছে, তবে অধিকাংশ মুহাক্কিক এই মতে একমত যে মাহে রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে শবে কদর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, তোমরা রমজান মাসে শেষ 10 দিনে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নং 2017, সহিহ মুসলিম হাদিস নং 1167। এই রাতগুলো হলো 21, 23, 25, 27 এবং 29। মনে রাখতে হবে আরবিতে দিনের আগের রাতকে গণনা করা হয়। মুহাক্কিকগণ বলেন, আরবিতে লাইলাতুল কদর শব্দদ্বয়ে 9টি হরফ বা আরবি বর্ণ রয়েছে, আর সূরা কদরে লাইলাতুল কদর শব্দদ্বয় 3 বার রয়েছে। 9কে 3 দ্বারা গুণ করলে 27 হয়, তাই 27 রমজানের রাত্রিতে শবে কদর হওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তাফসিরে মাজহারি
তবে এই ব্যাপারে কোনো উল্লেখযোগ্য দলিল আমাদের হাতে নেই। শবে কদরের আমলসমূহ। শবে কদরের আমল হলো নম্বর 1 নফল নামাজ বেশি বেশি আদায় করা, নম্বর 2 নামাজে কিরাত রুকু সিজদা দীর্ঘ করা, নম্বর 3 কোরআন শরীফ তিলাওয়াত করা, নম্বর 4 দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা, নম্বর 5 তাওবা ইস্তিগফার অধিক পরিমাণে করা, নম্বর 6 দোয়া কালাম তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে রাতটি অতিবাহিত করা, নম্বর 7 গোর স্থান জিয়ারত করা, নম্বর 8 নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সব মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা। আমাদের পাড়া মহল্লায় সকল মসজিদে মসজিদে দেখা যায় লোকেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করেন। এই ইতিকাফের উদ্দেশ্য কি? ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো শবে কদর প্রাপ্তি। রমজানের শেষ দশক ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তির প্রায় নিশ্চিত হয়ে যায়। ইতিকাফের মূল কথা হলো সবকিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রজনীতে জেগে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ঈমান অধ্যায় পরিচ্ছদ 25 খণ্ড নং 1 পৃষ্ঠা নং 29 থেকে 30 হাদিস নং 34। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কদরের রজনী প্রাপ্তির এবং সেই রজনীকে ভালোভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।